হ্যালো বন্ধুরা, আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে। তো বন্ধুরা, আজকে আমি ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের হেডকোয়ার্টার, তাদের হেড এবং তাদের ট্যাগলাইন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু সব ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন WBCS, WBPSC, SSC, RRB, ব্যাংক এক্সাম ইত্যাদি। বন্ধুরা, আজকের ভিডিওর সঙ্গে আমি PDFও দিয়ে দেব। তো PDF কী করে ডাউনলোড করতে হবে সেটা আমি পরে আপনাদেরকে বলে দেব। তার আগে বলবো, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাতে PDF পড়তে আপনাদের সুবিধে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, ভারতে মোট 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে। এই 12টি ব্যাংকের মধ্যে 6টি হলো একীভূত ব্যাংক এবং 6টি হলো স্বাধীন ব্যাংক। তো এই মার্জড ব্যাংকগুলো হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ক্যানারা ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এবং ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক বা স্বাধীন ব্যাংকগুলো হলো ব্যাংক অফ মুম্বাই, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে। এবং এই একীকরণের পর কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের দ্বিতীয় বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে গণ্য হবে। এবং সিন্ডিকেট ব্যাংক ও তার সমস্ত শাখা এখন ক্যানারা ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। এবং এই একীকরণের পরে ক্যানারা ব্যাংক ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে গণ্য হবে। এলাহাবাদ ব্যাংক ও তার সমস্ত শাখা এখন ইন্ডিয়ান ব্যাংক হিসেবে গণ্য হবে। এবং আন্ধ্রা ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক যুক্ত হয়ে যাবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে। বন্ধুরা, ভারতের বেশ কিছু ব্যাংকের হেডকোয়ার্টার মনে রাখার একটি সহজ উপায় হলো, যেই সকল ব্যাংকগুলোর নামের শেষে ব্যাংক অফ ইন্ডিয়া আছে সেই সব ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে হবে। যেমন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই সমস্ত ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে। এবং যেই সকল ব্যাংকগুলোর নামের শুরুতে ইন্ডিয়ান আছে সেই ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু চেন্নাইতে হবে, যেমন ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এবং যেই ব্যাংকগুলোর নাম শুরু হয় পাঞ্জাব দিয়ে সেই ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু হয় নিউ দিল্লিতে। তো এই কয়েকটি সহজ উপায়ে আপনি বেশ কিছু হেডকোয়ার্টারের নাম কিন্তু মনে রাখতে পারবেন। তো চলুন এবার জেনে নিই ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের হেডকোয়ার্টার, তাদের হেড এবং তাদের ট্যাগলাইনের সম্পর্কে। তো প্রথমেই আসছে আন্ধ্রা ব্যাংক। তো আন্ধ্রা ব্যাংকের হেডকোয়ার্টার হলো হায়দ্রাবাদে। এবং আন্ধ্রা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন জে পাকিরিস্বামী। এবং এদের ট্যাগলাইন হলো ওয়্যার ইন্ডিয়া ব্যাংকস। এরপর হলো অ্যাক্সিস ব্যাংক, এবং অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার হলো মুম্বাইতে। এবং অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হলেন অমিতাভ চৌধুরী, এবং এদের ট্যাগলাইন হলো বর্তি কা নাম জিন্দেগি। এরপর ব্যাংক অফ বরোদা। আচ্ছা, সম্প্রতি ব্যাংক অফ বরোদার সঙ্গে কিন্তু বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক সংযুক্ত হয়ে গেছে। তো ব্যাংক অফ বরোদার হেডকোয়ার্টার হলো বদোদরায়। এবং ব্যাংক অফ বরোদার হেড হলো সঞ্জীব চড্ডা, এবং এদের ট্যাগলাইন হলো ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক। এরপর ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হলো মুম্বাইতে। ব্যাংক অফ ইন্ডিয়ার MD এবং CEO হলেন অতনুকুমার দাস, এবং ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন হলো রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। এরপর হচ্ছে বন্ধন ব্যাংক, এবং বন্ধন ব্যাংকের CEO এবং MD হলেন চন্দ্রশেখর ঘোষ। তাদের হেডকোয়ার্টার হলো কলকাতায়, এবং তাদের ট্যাগলাইন হলো আপকা ভালা সবকি ভালাই। পরবর্তী ব্যাংক হলো ক্যানারা ব্যাংক। তো এই ক্যানারা ব্যাংকের সঙ্গে কিন্তু এখন সিন্ডিকেট ব্যাংকও সংযুক্ত হয়ে গেছে। তো ক্যানারা ব্যাংকের হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরুতে। তো ক্যানারা ব্যাংকের MD এবং CEO হলো LV প্রভাকর, এবং এদের ট্যাগলাইন হলো টুগেদার উই ক্যান।
এরপর হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার মুম্বাইতে, এবং সিইও ও এমডি হলেন পল্লব মহাপাত্র, এবং এদের ট্যাগলাইন হলো ইউ সিন্স 1911 বিল্ড এ বেটার লাইফ অ্যারাউন্ড আস। নেক্সট কর্পোরেশন ব্যাংক হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর হেড পিবি ভারতী, ট্যাগলাইন প্রসপারিটি ফর অল। নেক্সট হলো ফেডারেল ব্যাংক, হেডকোয়ার্টার হলো কেরালায়, এর হেড হলো শ্যাম শ্রীনিবাসন, এবং এদের ট্যাগলাইন হলো ইয়োর পারফেক্ট ব্যাঙ্কিং পার্টনার। নেক্সট হলো এইচডিএফসি ব্যাংক, এদের হেডকোয়ার্টার হলো মুম্বাইতে, এইচডিএফসি ব্যাংকের হেড হলো আদিত্য পুরি, এবং এদের ট্যাগলাইন হলো উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ওয়ার্ল্ড। নেক্সট হলো ইন্ডিয়ান ব্যাংক, এর সঙ্গে কিন্তু এখন এলাহাবাদ ব্যাংক ও তার সমস্ত শাখা যুক্ত হয়ে গেছে। ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার হলো চেন্নাই, হেড হলো পদ্মেজা চন্দ্রু, এবং এদের ট্যাগলাইন হলো ইয়োর ওন ব্যাংক, ব্যাংকিং দ্যাটস টুয়াইস অ্যাজ গুড। পরবর্তী ব্যাংক হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, হেডকোয়ার্টার হলো চেন্নাইতে, এবং এমডি এন্ড সিইও হলো কর্ণম শেখর, এবং ট্যাগলাইন হলো গুড পিপল টু গ্রো উইথ। নেক্সট আইসিআইসিআই ব্যাংক, হেডকোয়ার্টার মুম্বাই, হেড হলো সন্দীপ বক্সী, এবং ট্যাগলাইন হলো হম হ্যানা খেয়াল আপকা। নেক্সট ধনলক্ষ্মী ব্যাংক, এর হেডকোয়ার্টার হলো কেরালায়, এর এমডি এবং সিইও হলো সুনীল গুরবকসানি, এবং ট্যাগলাইন হলো তন মন ধন। নেক্সট ইন্দাস ইন্ড ব্যাংক, হেডকোয়ার্টার হলো মুম্বাই, চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন রমেশ সপ্তি, এবং চেয়ারম্যান হলেন আর শেষাসাই, এবং ইন্দাস ইন্ড ব্যাংকের ট্যাগলাইন হলো উই মেক ইউ ফিল রিচার। পরবর্তী ব্যাংক হলো কর্ণাটকা ব্যাংক, এর হেডকোয়ার্টার হলো ম্যাঙ্গালুরুতে, হেড হলো এম এস মহাবালেশ্বরা, এবং এদের ট্যাগলাইন হলো ইয়োর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া। নেক্সট কোটাক মহিন্দ্রা ব্যাংক, হেডকোয়ার্টার হলো মুম্বাইতে, হেড হলেন উদয় কোটাক, এবং ট্যাগলাইন হলো লেটস মেক মানি সিম্পল। নেক্সট হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে, হেড হলো এস এস মল্লিকার্জুনা রাও, এবং ট্যাগলাইন হলো দ্য নেম ইউ ক্যান ব্যাংক আপন। নেক্সট পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে, হেড হলেন শ্রী হরিশঙ্কর, এবং ট্যাগলাইন হলো ওয়ের সার্ভিস ইজ আ ওয়ে অফ লাইফ। নেক্সট হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার হলো মুম্বাই, এবং হেড হলো রজনীশ কুমার, ট্যাগলাইন হলো দ্য ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান, দ্য নেশন ব্যাংকস অন আস, এ ব্যাংক অফ কমন ম্যান উইথ ইউ অল দ্য ওয়ে, পিওর ব্যাংকিং নাথিং এলস। নেক্সট হলো সিন্ডিকেট ব্যাংক, এর হেডকোয়ার্টার হলো মণিপাল কর্ণাটকায়, চেয়ারম্যান হলো অজয় বিপিন নানাবাতি, এবং ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র, আর ট্যাগলাইন হলো ফেথফুল অ্যান্ড ফ্রেন্ডলি। নেক্সট হলো ইউকো ব্যাংক, এবং এর হেডকোয়ার্টার হলো কলকাতায়, এমডি এবং সিইও হলেন অতুল কুমার গোয়েল, এবং ট্যাগলাইন হলো অনার্স ইয়োর ট্রাস্ট। পরবর্তী ব্যাংক হলো ইয়েস ব্যাংক, হেডকোয়ার্টার হলো মুম্বাইতে, হেড হলো রবনীত সিং গিল, এবং ট্যাগলাইন হলো এক্সপিরিয়েন্স আওয়ার এক্সপার্টাইজ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি চাকরি সংক্রান্ত বা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানবার থাকে, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন, এগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আজকের পিডিএফও পেয়ে যাবেন ডেসক্রিপশনে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওটিকে লাইক এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।